আলহামদুলিল্লাহ দর্শক বিকে ইনোভেশন বিটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের সামনে আবারও এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। সেই ভিডিওটি হচ্ছে তিন নম্বর রাইস মিল বা পাঁচটা জালির যে রাইস মিল আপনারা দেখছেন ইতিপূর্বে আমাদের ইউটিউব চ্যানেলে, আমরা কিন্তু চালিয়ে দেখাইছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু রাইস মিল সাজানো আছে, এগুলো কিন্তু ডেলিভারি দেওয়ার আগ মুহূর্ত আমরা এখন ডেলিভারি দিব। তো আপনারা রাইস মিলগুলো দেখতে পাচ্ছেন, তো এই রাইস মিলগুলো দিয়ে আপনি কি পরিমাণ প্রোডাকশন করতে পারবেন প্রতি ঘন্টায়, আর কত হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর লাগবে, ডিজেল ইঞ্জিন দিলে কত হর্স পাওয়ার লাগবে, আর আপনার এই মেশিনের ডেলিভারি ক্যাপাসিটি কতটুকু হবে পার আওয়ার ঘন্টায়, আর আপনার এই মেশিন দিয়ে কি কি কাজ করতে পাচ্ছেন আপনারা, সেটি কিন্তু এই ভিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ বিগ ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ঘন্টাটি বাজি দিতে ভুল করবেন না। তো দর্শক ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক এই মেশিনটি চালাতে হলে 40 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর ব্যবহার করতে হবে, ডিজেল ইঞ্জিন দিলে আপনি 35 হর্স পাওয়ার ডিজেল ইঞ্জিন দিয়েও কিন্তু আপনি এই মেশিনটি চালাতে পারবেন। তো এই মেশিনের প্রতি ঘন্টায় ক্যাপাসিটি হচ্ছে 40 থেকে 45 মন ধান আপনি প্রতি ঘন্টায় কিন্তু এক সাটিতেই ফাইনাল করতে পারবেন। অনেকে বলেন ভাই দুইবার দেওয়া লাগে কিনা, দুইবার দেওয়া লাগবে না, একবার ধান দিলেই কিন্তু সরাসরি চাউলটা বাইর হয়ে যাবে। আর এই মেশিনের ভিতরে যে সরঞ্জাম বা জিনিসপত্র দেওয়া আছে সেগুলো আপনি মার্কেটে অ্যাভেলেবেল ক্রয় করতে পারবেন। তো এর ভিতরে যে ছুরি আছে, জালি আছে, বাটাম আছে, এগুলো সবই 2 নম্বরটা সেটিং হবে। আপনি ছুরি সেটিং ক্ষেত্রে 3টা ছুরি কাটিং করলে 2টা ছুরি হবে, এই ছুরিগুলো অনেক লং, কাটিং করে ওল্ডিং দিয়ে জয়েন্ট করে নেওয়া লাগে। তো আপনারা আপনার নিজ নিজ এলাকা থেকেই ক্রয় করে কিন্তু এর মালগুলো আপনি মেশিনে সেটিং করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক আমি বলছিলাম যে মেশিনের কি কি কাজ করতে পারবেন। তো মেশিন দিয়ে আপনি যদি কাজ করতে চান ধান মাড়াই করতে পারবেন, অবসর সময়ে ধানের তুষ কিংবা চিটা এই মেশিন দিয়ে পালিশ তৈরি করতে পারবেন, সেটি কিন্তু এটি বাণিজ্যিকভাবে আপনি ডেভেলপ হবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা ফিলেট পুলি দেওয়া আছে, আপনি যদি চান এখানে ভি বেল্ট নেবেন, ভি পুলি দিয়েও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে মেশিনের ডান পাশে কিংবা বাম পাশে যে কোনো পাশে কিন্তু এই পুলিটি আপনি শেডিং করে নিতে পারবেন, আপনার ইচ্ছা মতন আপনার জায়গার ক্যাপাসিটি বুঝেই কিন্তু আপনি পুলি ডান পাশে দেন আর বাম পাশে দেন, ওইটা কোনো ব্যাপার না। তো দর্শক এই মেশিনের মূল্য বর্তমানে আমরা রাখছি 40,000 টাকা, সাবেক মূল্য ছিল 45,000 টাকা, 5,000 টাকা ডিসকাউন্টেই কিন্তু আপনারা এই মেশিনটি পাচ্ছেন, অবিশ্বাস্য মূল্য স্যার। তো যদি কিনা আপনারা এই মেশিনটি ক্রয় করতে চান তাহলে দেরি কেন করছেন, খুব দ্রুত যোগাযোগ করেন খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদহ আমাদের অবস্থান সমূহ, এখান থেকে আপনি সরাসরি এসে দেখে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন। ঘরে বসে থেকেই অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি কন্ডিশনে আপনার গন্তব্যস্থান পর্যন্ত মাল বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চল বলেন না কেন জেলা শহর পর্যন্ত আমরা মাল কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে দিতে পারবো ইনশাআল্লাহ। তো ততক্ষণ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। মেশিন যদি আপনারা সরাসরি দেখতে চান আমাদের অফিস সময় এসে দেখতে পারবেন। তো এই ব্যবসাটি কিন্তু 2টা সিজন হয়, একটা হচ্ছে আউশ সিজন, একটা হচ্ছে আমন সিজন। তো বর্তমান যে সিজনটা হচ্ছে এটি কিন্তু খুব একদম আমাদের কাছাকাছি সিজন এসে গেছে, এই সিজনে কিন্তু আপনি এই মেশিনটি কিনে ব্যবসা করে নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করলে অনেকটাই দাঁড়িয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। সেক্ষেত্রে 30 টাকা মনো যদি নেন তাও অনেক টাকা কিন্তু খরচ বাদ দিয়ে আপনাকে ডেভেলপ করতে পারবেন। তো দর্শক ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।